অ্যালবিনো ককটেল ব্রিডিং পেয়ার একদম 100% ব্রিডিং পেয়ার আছে এগুলো 6,500 টাকা করে পেয়ার এটা হোয়াইট জেলি কাইক আছে 3 বছরের কাছাকাছি 3 বছর উপরে হবে ওই মোটামুটি একের উপরে কিংসন বেলি আছে এটার প্রত্যেকটা সব 2 বছর আড়াই বছরের পাখি 13,000 টাকা ইয়েলো কালার রেইনবো লরি ফুল টেম পাখি এটা বয়স আছে তোমার আড়াই মাস এটা পড়বে হচ্ছে তোমার 13,000 টাকা পিস তো এবারে চলে এসেছি সুদীপদার কাছে আর সুদীপদার কাছে এসে দেখছি একটা লরি কিট আছে কি কালার গো এটা এটা আছে ইয়েলো কালার রেইনবো লরি ইয়েলো কালার রেইনবো লরি দেখে নাও ইয়েলো কালার রেইনবো এর কি টেম আছে ফুল টেম পাখি চলো বয়স কতদিন আছে গো এটা বয়স আছে তোমার আড়াই মাস আড়াই মাস বয়স আছে আচ্ছা আড়াই মাস বয়স দেখে নাও বাহ আড়াই মাসে বেশ বড় সর হয়ে গেছে লরি কি আরো বড় হবে আর তো আরো মানে গ্রোথটা তাড়াতাড়ি হয় ডেভেলপমেন্টটা আচ্ছা তার উপরে কি আরো একটা কথা তুমি যে হ্যান্ড ফিড খাইয়ে বড় করছো সেই খাবারটাও নির্ভর করে না হ্যাঁ এ লরির জন্য হচ্ছে A21 লাগে A21 ঠিক আছে A19 না না A19 না A21 সরি আমি তাহলে ভুল বলেছি আর এর সাথে লরি ফুড A21 দুটো মিশিয়ে খাওয়াতে হয় ও A21 আর এ লরি ফুড লরি ফুড লরি ফুড আর A21 মিশিয়ে খাওয়াতে হয় তাহলে তার গ্রোথ এর ডেভেলপমেন্টটা অনেকটা ভালো হয় তবে এটা 2 মাসের পাখি অনেক গ্রোথ অনেক আরো বড় হবে লেজ দেখো না এখনো বড় হয়নি আরো বড় হবে একটু বড় তার মধ্যে আরো আরো একটা জিনিস ম্যাটার করে যেটা হচ্ছে ব্লাড লাইন পাখির ব্লাড লাইনটাও ম্যাটার করে অনেক কিছু ম্যাটার করে শুধু খাইয়ে দিলেই তো না যাক দাম কত রাখতে পারো এটা পড়বে হচ্ছে তোমার 13,000 টাকা 13,000 টাকা পিস হচ্ছে দেখো ফিমেল মেল না ফিমেল বলতে পারবে এটা না এটা নন ডিএনএ আছে নন ডিএনএ আছে এটা টিম পারপাসের জন্য টিম পারপাসের জন্য তাহলে যদি কেউ চায় তখন করিয়ে নেবে তখন ডিএনএ করে দাও আচ্ছা একটা কথা তুমি আমায় বলো এদের মোটামুটি একটা পাখি ডিএনএ করার বয়স কতদিন থেকে মানে ডিএনএ যখন ফেদার উঠে যায় এদের ঠিক আছে তখন থেকে এটা ডিএনএ করে ফেদার এসে গেছে কয় মাস বয়সের পর থেকে ডিএনএটা করানো যায় ডিএনএ করা বলতে ছোটবেলা 1 মাস পর থেকেই ডিএনএ করা যায় 1 মাস পর থেকেই ডিএনএ করা যায় 1 মাস পর থেকে ডিএনএ করা যায় पशुपाखी অবশ্যই সেক্ষেত্রে তোমার সঙ্গে যোগাযোগ করে নিলে হয়ে যাবে দেখে নাও যদি পছন্দ হয় ভালো করে দেখিয়ে দিচ্ছি ইয়েলো কালার রেইনবো লরি আছে পছন্দ হলে যোগাযোগ করবে আচ্ছা পাখি সাইজটা একটু সাইড থেকে দেখাই হ্যাঁ দেখো অনেক বড় পাখি অনেক বড় পেটের নিচটা দেখো চলো আচ্ছা সুদীপদা তুমি তো গত সপ্তাহে হাটে আসেনি বৃষ্টির জন্য তো আমাদের শ্রীরামপুর হাট থেকে তো তোমাদের এরকম আই কার্ড দেওয়া হয়েছে তো একটু দেখিয়ে দেবো আমি দাদাদের এবার থেকে আমি চেষ্টা করব এ মানে হাটে দেখিয়ে দেওয়ার তাতে আমাদের বন্ধুরা যারা ভিডিও দেখে এখানে আসবে তাদের কোনো অসুবিধা যাতে বুঝতে না হয় দেখে নাও সুদীপদার স্টল নাম্বার হচ্ছে 26 নামও দেখে নাও সুদীপ বিশ্বাস দাদার বাড়ি কোথায় সেটাও লেখা আছে কামারহাটি চলো অসুবিধা রইল না চলো সুজিদা এবার দেখা যাক আর কি দেখাচ্ছ তুমি আজকে এখানে সান আছে হ্যাঁ এখানে সান আছে বলো হ্যাঁ অ্যাডাল সান আছে এখানে ঠিক আছে অ্যাডাল সান তোমার দাম পড়বে হচ্ছে এই অ্যাডাল সান তো দাম পড়বে তোমার হচ্ছে 14,000 টাকা জোড়া 14,000 টাকা জোড়া দেখে নাও 14,000 টাকা জোড়া অ্যাডাল সান আছে অ্যাডাল সান আছে 14,000 টাকা জোড়া চলো তারপরে এটা এখানে এক জোড়া ঝান্ডিয়া ঝান্ডিয়া কোন রাজি ঝান্ডিয়া কোন তাই তো হ্যাঁ হ্যাঁ বলো এটা পড়বে হচ্ছে তোমার হচ্ছে 10,000 টাকা জোড়া 10,000 টাকা জোড়া ঝান্ডিয়া কোন রাজি ঝান্ডিয়া অ্যাডাল ফুল অ্যাডাল 10,000 টাকা জোড়া অ্যাডাল পেয়ার হ্যাঁ এত লাপাচ্ছে ভিডিও করব কি আচ্ছা তারপরে এটা তারপরে এখানে সান বাচ্চা আছে 7-8 মাসের বাচ্চা আছে এগুলো পড়বে তোমার হচ্ছে 9,000 টাকা জোড়া বাচ্চা আছে সান তাই তো হ্যাঁ 9,000 টাকা জোড়া 9,000 টাকা জোড়া কতদিন বয়স এগুলো বয়স আছে 7 থেকে 8 মাস বয়স আছে 7 থেকে 8 মাস হ্যাঁ 7 থেকে 8 মাস বয়স আছে দেখো 9,000 টাকা জোড়া হ্যাঁ বাকি দেখো নিচে আছে তোমার হচ্ছে এখানে আছে সব ক্রিমসন বেলি কোন আছে ক্রিমসন বেলি কোন তাই তো হ্যাঁ ঠিক আছে এগুলো পড়বে হচ্ছে তোমার 12,000 টাকা জোড়া 12,000 টাকা জোড়া
মার কিংসন ভ্যালি কোন এগুলো কতদিন বয়স হচ্ছে সব অ্যাডাল্ট পাখি সব অ্যাডাল্ট ব্রিডিং এর জন্য সব রেডি সব রেডি হ্যাঁ চলো দেখে নাও যদি পছন্দ হয় যোগাযোগ করবে আচ্ছা তারপরে এখানে কিংসন ভ্যালির বাচ্চা আছে কিংসন ভ্যালির বাচ্চা হ্যাঁ বাচ্চা আছে এগুলো দাম পড়বে তোমার হচ্ছে 8000 টাকা জোড়া 8000 টাকা জোড়া হ্যাঁ কিংসন ভ্যালির বাচ্চা 8000 টাকা জোড়া দেখো পাইনাপেল আছে তারপরে আছে হচ্ছে তোমার এখানে ব্ল্যাক ক্যাপ কুনুর আছে এক জোড়া এটা পড়বে তোমার 6000 টাকা জোড়া 6000 টাকা জোড়া ব্ল্যাক ক্যাপ কোন হ্যাঁ আর এখানে এক জোড়া তোমার হচ্ছে না এটা হচ্ছে ডাইলুট সানজিক না হ্যাঁ হ্যাঁ ডাইলুট ডাইলুটের জোড়া আছে এটা পড়বে তোমার হচ্ছে 6000 টাকা জোড়া মানে ইয়েলো কালারটা যেটা হ্যাঁ আচ্ছা 6000 টাকা জোড়া জোড়া 6000 টাকা জোড়া আর এখানে এক পিস পাখি আছে পাখিটা জানি না দেখাতে পারবে কি না ঠিকভাবে একদম রেয়ার কালেকশন এটা দাম হচ্ছে পেইন্টেড কোন ফিমেল পাখি এ পাখি পাওয়া খুব মুশকিল পাখিটা দেখাও যায় না সচরাচর দেখা যায় না পাখিটা দেখো ভালো করে এই বিউটিটা টোটালি আলাদা পাখিটা 13000 টাকা পিস 13000 টাকা পিস কোন বললে এটা যে পেইন্টেড কোন পেইন্টেড কোন পেইন্টেড কোন ওকে বাহ এই জোড়া ফুল এডাল মং কাছে একটা ব্লু মং একটা একটা গ্রিন মং বাহ মং কে চেহারা গুলো কি গো দন্ত চেহারা বলো মং কে জোড়াটা পড়বে এডাল পাখি এটা পড়বে হচ্ছে তোমার 22000 টাকা জোড়া 22000 টাকা জোড়া মং তুমি যা পাখি দেখালে এখানে সব পাখি ডিএনএ কার্ড পাচ্ছে তো সব ডিএনএ কার্ড আছে প্রত্যেক সব ডিএনএ কার্ড জায়গা বুঝে আমি ডেলিভারি আচ্ছা সুদীপ দা সান এই যে সান আমাদের সানের মানে সান সান কোনুরের কত রকমের ভাগ হয় গো সানের সান অ্যাকচুয়ালি নর্মাল ইয়েলো বেস হয় রেড বেস হয় তারপর তোমার ইয়েলো ডমিনেন্ট হয় তারপর তোমার হচ্ছে রেস্তান হয় সানে হ্যাঁ হ্যাঁ রেস্তান হয় পাইট সান হয় পাইট সানে অনেক আরও দাম মানে বিভিন্ন রকমের সান আছে আচ্ছা সানেরও অনেক রকমের ভাগ আছে তাই তো ওকে মানে মিউটেশনটা অনেক রকম অনেক রকম ওকে থ্যাংক ইউ তো এবারে চলে এসছি সন্তুদার কাছে তো তুমি কেমন আছো ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ এইটা নিয়ে তোমার দ্বিতীয় সপ্তাহ হাটে গত সপ্তাহে এসেছিলে এই সপ্তাহ চলো তাহলে আজকে দেখা যাক তুমি কি কি এনেছো আর আজকে কিন্তু দাদা দেখতে পাচ্ছি বড় খাঁচা লাগিয়েছে দেখে নাও এই দেখো খাঁচা বড় করে ফেলেছে চলো তাহলে দেখা যাক এখান থেকে শুরু করো ককাটেল থেকে প্যাসলেস ককটেল আছে অ্যালবিনো ককটেল ব্রিডিং পেয়ার এত 100% ব্রিডিং পেয়ার আছে আচ্ছা এগুলো 6500 টাকা করে পেয়ার 6500 টাকা করে জোড়া প্যাসলেস ব্রিডিং পেয়ার আছে দেখে নাও ককটেল হ্যাঁ 6500 টাকা করে জোড়া আচ্ছা এদের ডিএনএ করতে লাগবে ডিএনএ করতে বললে করে দেবো বললে করে দেবে ওকে চলো পাখি দেখে নাও পছন্দ হলে যোগাযোগ করে নিও তার পাশে একটা সান সব রেড বেস সান আছে দেখেন রেড বেস আচ্ছা বয়স কত হচ্ছে সানগুলো হলো 2.5 থেকে 3 বছর 2.5 থেকে 3 বছর হ্যাঁ রেডি টু ব্রিড আচ্ছা দাম কত করে রাখছো এগুলো 15000 টাকা করে বলছি 15000 টাকা করে জোড়া হ্যাঁ এবার তোমার তোমার ইউ চ্যানেল দিকেও আসলে আমি কমসম করে দেবো আচ্ছা ঠিক আছে চলো
তারপরে এডিকেটটা বলে দাও এটা হোয়াইট বেলি কাই এটা হোয়াইট বেলি কাই কাছে হোয়াইট বেলি কাই হ্যাঁ দেখা দে পারবো ভেতর দিকে আগে এদিকে করো তো দুটোই টেম আছে টেম বাহ এখন এই লোকজন দিলে তো ভয় পাচ্ছে দুটোই টেম আছে একদম দুর্দান্ত লাগে আমার কাই আর কাই করতে খেলা নাকি মানে উপযুক্ত এটা একদম একদম পারফেক্ট এই দেখো দেখো কত কারেক্টের অবস্থা দেখো এই যাচ্ছে এদের বয়স কত হচ্ছে গাইগুলোর ওই 3 বছরের কাছাকাছি 3 বছর উপরে হবে 3 বছর উপরে এরা অ্যাডাল্ট কত দিনে হয় ও 4 4.5 বছরে 4 4.5 বছরে এরা অ্যাডাল্ট হয়ে যায় দেখে নাও হোয়াইট বেলি গাই দাম কত রাখছে জোড়া এটা আমাকে ফোন করলে আমি বলে দিতে পারব ফোন করলে বলে দেবে আচ্ছা চলো তাহলে তাই হোক ফোন করলে জিজ্ঞাসা করে নেবে দাও একটা শোনো এদিকে এসো দাও একটা দামের আইডিয়া দিয়ে দাও কত থেকে কতর মধ্যে হতে পারে ওই মোটামুটি একের উপরে একের উপরে 1 লাখের উপরে দেখো জোড়াটা চলো 1 লাখ টাকার উপরে জোড়া আছে দেখে নাও 1 লাখের নিচে কিন্তু না তাহলে যারা নিতে ইচ্ছুক হবে তারাই কিন্তু আমাকে ফোন করো সানচিক গুলো বলে দাও সব রেড সাইডে সানচিক আছে তারা এদিকে ঘুরে আসে বলে বোঝা যাচ্ছে না হ্যাঁ এবার দেখে নাও সব রেড সাইডে সানচিক আছে একদমই তাই বলো কত করে দিচ্ছো এগুলো 12000 টাকা করে দিও 12000 টাকা জোড়া দিচ্ছো সানচিক আছে দেখো রেড ফ্যাক্টরের মধ্যে আছে বাহ বয়স কত দিন হচ্ছে এদের এগুলো কিছু কিছু আছে 13 14 মাস কিছু আর অ্যাডাল্ট পেয়ারও আছে আচ্ছা অ্যাডাল্ট আছে আবার 13 14 মাসের পাখিও আছে এরা মোটামুটি তো ছোট কোনুরের মতো নি ছোট কোনুরের মতো মানে আড়াই দেড় দু বছরের কাছাকাছি এরা অ্যাডাল্ট হয়ে যায় চলো দাম জান কত বললে 12000 টাকা জোড়া যা নেবে অ্যাডাল্ট হোক সেমি অ্যাডাল্ট হোক যাই নেবে 12000 টাকা জোড়া ঠিক আছে13000 আচ্ছা ডিএনএ কার্ড সমেত তোমরা পেয়ে যাচ্ছো জোড়ার জন্য কত বললে 13000 টাকা 13000 টাকা জোড়া আছে দেখো বাকি কালার দেখো কোয়ালিটি দেখো এই দেখো অনেক গুণ আছে চলো দাদা এখানে এখানে আছে লো পাল পাইপ পাল পাইপ এইটা হ্যাঁ পাল পাইপ পিয়ার আছে আর একটা এটা এটাকে স্পটেড বলে কি বলে স্পটেড স্পটেড মানে অল্প অল্প দাগ আছে হ্যাঁ এটা এগুলো বাটারফ্লাই ঘরে পাখি আছে আচ্ছা এইগুলোর আগে দাম বলো এগুলোর দাম হলো এর সাথে জোড়া আছে এটা 11000 টাকা জোড়া এটা 11000 টাকা জোড়া আর এইটা এটা 5.5000 টাকা জোড়া 5.5000 টাকা জোড়া দুটো অ্যাডাল্ট পেয়ার আছে আচ্ছা দুটো পাখি যা আছে অ্যাডাল্ট পেয়ার এটা 5.5000 টাকা জোড়া আর এটা 11000 টাকা জোড়া এই এই পেয়ারটা 11 এটা 5.5 চলো আচ্ছা তারপরে নিচে নিচে আছে ব্লু ব্লু চিক আছে ব্লু চিক হ্যাঁ বলো ব্লু গ্রিন চিক সব কোবাল্ট টোনের পাখি আছে হ্যাঁ এগুলো আছে বলো আছে বলো এগুলো হলো 3500 টাকা জোড়া 3500 টাকা জোড়া বয়সটা বয়স ওই ধরো 1.5 বছর 1.5 বছরের পাখি আচ্ছা 13 14 চলো 1.5 বছরের পাখি আছে দেখে নাও হ্যাঁ চলো তারপরে নিচেরটা নিচে সব হলো রেড ফ্যাক্টর পাইনাপল আছে রেড ফ্যাক্টর পাইনাপল কোন হ্যাঁ কালার দেখে নাও একদমই তাই বলো পাইনাপল গুলো কত করে দিচ্ছো 2500 টাকা করে জোড়া 2500 টাকা জোড়া অ্যাডাল্ট সব ডিএনএ করে অ্যাডাল্ট পাই তারপর এটা এখানে যে সান বাচ্চা আছে কিছু সানের বেবি দাও সান বাচ্চা কালার ফাটা শুরু করে দিয়েছে অলরেডি এখানে কালার ফাটা শুরু করে দিয়েছে আচ্ছা এরা কি রেড প্রিন্ট করে সান আছে রেড 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 রেডের ঘরেরই বাচ্চা আছে দুখানা আচ্ছা রেডের ঘরের বাচ্চা বলেই কি মানে কালারটা আসতে একটু দেরি হয় এই সানটা কালারটা তাড়াতাড়ি ফাটে না গো হ্যাঁ হ্যাঁ তো রেড রেডের ঘরে রেডের ঘরেরই বাচ্চা দুটি আছে দুটি আছে আছে আচ্ছা বলো তাহলে এদের দাম কত করে 9000 টাকা করে জোড়া যা নেবে রেডের ঘরে হ্যাঁ রেডের ঘরে 9000 টাকা যা নেবে 9000 টাকা জোড়া রেডের ঘরের বাচ্চা কিন্তু দুটি আছে সম্ভবত এইটা আছে না না এইখানে দুটো আছে এই না এইটার এইটা কি পাশাপাশি পাশাপাশি দুটো বসে আছে হ্যাঁ এই দুটো চলো টেমো আছে বাকি দুটো টেমো আছে প্রত্যেকটা বাকি টেম কি না 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 ওই রেডের ঘরের বাচ্চাগুলোই টেমো এই রেডের ঘরগুলো কি আছে দামগুলো বলে দাও আরেকবার 9000 টাকা 9000 টাকা জোড়া বয়সটা বয়স ওই ধর 8 9 মাস 8 9 মাস দেখো
চলো দাদা আর কিছু নেই তো না এখন আপাতত কিছু আনছি চলো এদিকে এসো বলছি যা ছিল মোটামুটি দেখিয়েছো হ্যাঁ হ্যাঁ নামটা বলে দাও আমার নাম সন্তু দাস ফোন নাম্বার বলো ফোন নাম্বার হলো 933075423 ওকে থ্যাংক ইউ হ্যাঁ সন্তু দা হ্যাঁ বলো গুড মর্নিং গুড মর্নিং जोड़ा পাখি সাইজটা শুধু দেখো আচ্ছা পাল নেবে লুটি নেবে জানেবে 400 টাকা 400 টাকা জোড়া জোড়া পাখি রোদ দেখে না সাইজ দেখে না গায়ে রং দেখো কত সুন্দর তারপরে দেখো এখানে এক পেয়ারা আছে রেডি পেয়ার লাপাড় আছে হ্যাঁ লাপাড় ঠিক আছে ফিশার গ্রুপে লাপাড় আছে মাত্র 1000 টাকা নিয়ে ডিম্ব মাল বক্সে গুলো নিয়ে ডিম দিয়ে করব মাত্র 1000 টাকা জোড়া একদম রেডি বন্ডিং 1000 টাকা একদম বন্ডিং পেয়ার আচ্ছা চলো ঠিক আছে তারপরে पूजो ऑफर मात्र तो 300 टाका प्यार बोधी 300 टाका प्यार सब रकम आज सेमी अडाल आडाल जाने 300 टाका प्यार लुटिनो आदि रेड आई लुटिनो बदी आटे दाम पड़े 400 टाका प्याज फोन कर लेकेम हलो लालटू फोन हलो 9073051587 দিদি ভাই তো আজকে সবার পরে এসেছে আমাদের সত্যি পরে অনেক পরে এসেছি আমার নিজে আসতে দেরি হয়ে গেছে এমনিতে সবই দেরি হয়ে গেছে কটা ককটেল আছে বলে এগুলো 1400 টাকা এগুলো যা আছে 1400 টাকা জোড়া লুটিনো আছে আর ব্ল্যাক আছে তাই তো ব্ল্যাক পাই ও সরি ব্ল্যাক এর পাই লুটিনো পাই লুটিনো পাই আর লুটিনো ককটেল আছে কত করে দিচ্ছ বলে দাও 1400 টাকা এই হাজার গুলো 1400 টাকা জোড়া নিচের গুলো हजार टाक जोड़ा ब्लैक गुलो देखो नीचे ब्लैक आज हजार टाक जोड़ा अच्छा तपर এখানে অ্যালবিনো রোজি আছে হ্যাঁ অ্যালবিনো রোজি আছে এগুলো হলো 1500 টাকা 1500 টাকা জোড়া আচ্ছা আচ্ছা তারপর এটা এটা লুটিনো ফিশার জোড়া আছে একদম 1800 টাকা এটা 1800 টাকা জোড়া আচ্ছা নিচের এটা জেপিটা 2000 টাকা জেপি আছে 2000 টাকা এখানে অ্যাডাল্ট আছে জেপি গুলো হ্যাঁ অ্যাডাল্ট আচ্ছা এখানে লাভবাদ বলি কিন্তু এখানে অ্যাডাল্ট সব অ্যাডাল্ট আচ্ছা যা পাখি দেখাচ্ছে সব অ্যাডাল্ট আচ্ছা কোনো কোনো পাখি বাচ্চা থাকবে সেটা বলেই দেওয়া হবে এখানে এগুলো বলো এখানে লুটিনো ফিশার স্পিড আছে 1600 টাকা জোড়া 1600 টাকা জোড়া লুটিনো ভায়োলেট আছে ভায়োলেট আছে ভায়োলেটের পাতা 1300 টাকা জোড়া আচ্ছা চল ভায়োলেট 1300 টাকা জোড়া এখানে পারবুলু আছে পারবুলু কত 1200 টাকা 1200 টাকা জোড়া আচ্ছা তারপর নিচে বলে দাও এখানে অ্যালবিনো মাস্টার স্পিড আছে হ্যাঁ এটা 1400 টাকা জোড়া আছে মক মাস্টার টাকা জোড়া আছে এখানে এখানে প্যাকলেসের জোড়া আছে 3000 টাকা জোড়া ট্যাগলেস 3000 টাকা জোড়া বাহ খুব সুন্দর ট্যাগলেস আছে আর পাল আছে তাই তো পালটা 3 হ্যাঁ পালও 3000 টাকা জোড়া দেখে নাও পাল ট্যাগলেস 3000 হ্যাঁ কত আছে ট্যাগলেসটা 3000 আছে হ্যাঁ আর হোয়াইট ফেসটা মেল আছে আচ্ছা হোয়াইট ফেস কখনো কেউ যদি বলে ফিমেল আছে তাহলে ওইটা বোকামি কথা হোয়াইট ফেস যতগুলো হয় সব মেলই মেলই হয় তার মানে আচ্ছা ওই এখানে নেই এখানে কোথাও তোমার এখানে আছে এই যে হোয়াইট ফেস মেল ফিমেল হয় না চলো আর পাল জোড়াটা কত হ্যাঁ পাল যতগুলো হবে সব ফিমেল ফিমেল হয় কালো পালের মধ্যে ফিমেল কালো পালের মধ্যে যাবে ফিমেল আচ্ছা চলো ব্যাস
এটা এক জোড়াই আছে দেখে নাও আর একটা এক্সট্রা আছে একটা মেল মেল আছে একটা এক্সট্রা মেল কত দাম পড়ছে দাম কত হচ্ছে এক্সট্রা মেল এলে একটু তোমার চ্যানেল থেকে এলে তো একটু কম দেবে হ্যাঁ সে আমরা কম হবে আমাকে কিন্তু বলেছে যে তোমার তোমার ভিডিও দেখে এসেছি দিদি আমাকে আজকে একজনই হাটে বলেছে অনেকেই বলছে একজন না অনেকেই বলেছে যে দিদি কম সম করে দাদারা আমি বাহ আমাদের দাদারা খুব ভালো হাটে কেউ খারাপ নয় আচ্ছা তারপরে দাদা বলো ওইটা নিচেরটা নিচে মগ মাছের জোড়া আছে হ্যাঁ 900 টাকা জোড়া 900 টাকা জোড়া মগ মাছ আচ্ছা তারপরে এখানে পারগুলো আছে আচ্ছা পারগুলো নিচে হ্যাঁ ওগুলো তো পারগুলোর দাম তো উপরে বলে দিলাম এখানে শুধু তুলে রাখা হয়েছে আর এখানে অনেকগুলো জোড়া আছে হ্যাঁ এখানে অনেকগুলো জোড়া আছে কত করে দিচ্ছ পারগুলো জোড়াটা 1300 টাকা জোড়া 1300 টাকা জোড়া আছে পারগুলো তাই তো আচ্ছা আর বদ্রিটা বদ্রিটা 350 টাকা জোড়া 350 টাকা জোড়া আর যে সবই শেষ মানে কিছুই নেই যেখানে ভর্তি থাকে আচ্ছা চলো নাম ফোন নাম্বার বলে দাও আমার নাম হলো উৎপল সরকার ফোন নাম্বার 9330217577 ওকে থ্যাংক ইউ তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের শ্রীরামপুর হাটে পাখির যে সমস্ত কালেকশন দাদারা এনেছে তাদের ওপরে একটা ভিডিও তো আমি বারবারই বলি প্রত্যেকবারের মতো এবারেও বলবো যে আমার প্রত্যেকটা ভিডিও দেখো এতগুলো দাদা বসে তো সেখানে তো একটা ভিডিওর মধ্যে মানে ছাড়া সম্ভব নয় যার জন্য আমার ভিডিও পাঠে পাঠে যায় আর আরও একটা কথা যেটা হচ্ছে তোমরা অনেকেই কমেন্ট করো আমি তো বলি যে ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে সেই রকম তোমরা অনেকেই কমেন্ট করো তো কমেন্ট করছো এবারে যদি এ সপ্তাহে যদি কোনো কমেন্ট আমার মিস করে যদি দেখেছো আমি বলতে ভুলে গেছি কারণ কমেন্ট হয়তো আমার সবসময় এ সপ্তাহে আমার লিখে ওঠা হয়নি যার জন্য অনেক অনেক কমেন্টের হয়তো উত্তর আমি জিজ্ঞাসা করতে পারিনি যেগুলো পেরেছি সেগুলো জিজ্ঞাসা করেছি আচ্ছা যেগুলো জিজ্ঞাসা করতে পারিনি সেগুলো একটু আমাকে তোমরা যদি পারো তো আর একবার বলো তাহলে খুব ভালো হয় আমি তাহলে সেগুলো জিজ্ঞাসা করার চেষ্টা করবো দাদাদের কাছ থেকে আর দাদারা মোটামুটি যারা যেখানে যায় ডেলিভারি দেবা সেগুলো বলে দিয়েছে যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে বলছি ভিডিও পুরো দেখবে দেখে যদি মনে হয় যে হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করা যেতে পারে তাহলে করবে আর তাদের আরও একটা কথা বলি যেটা হচ্ছে এখন তোমরা কিছু কিছু বন্ধু আছো যারা বলছো যে ভিডিও দিদি অনেক বড় হয়ে যাচ্ছে তুমি সেটা খুব হয়তো হাতে গোনা গেলে হয়তো দেখবে এক দুজন নয় ধরতে গেলে তো সেখানে বলবো অনেকে বলছো ভিডিও বড় হয়ে যাচ্ছে তুমি একটু কথা কম বলো বা এত দেখাচ্ছে কেন দেখো আমি মনে করি যে তোমরা তো আমার ভিডিওটার উপর ভরসা করেও কিছুটা হলে আসবে হাটে প্রথম ঘরে বসে তোমরা আমার ভিডিওটা দেখছো তারপর হাটে আসছো দাদাদের কাছে তো দেখো আমি যদি আমার মনে হয় যে আমি যদি তোমাদেরকে ওই একবার করে এক ঝলক করে দেখি দেখি ছেড়ে দিচ্ছি আমার মনে হয় না যে ওটা ঠিক হবে সেই জন্য আমি একটু ডিটেলসে তোমাদের দেখাতে চাই আর আমার কথাগুলো একটু শুনবে হয়তো অনেকের বিরক্ত লাগতে পারে হয়তো অনেকের সেটা আবার উপকারও হয় অনেকে বলে ভালো অনেকে বলছে খারাপ তো যাই হোক সব কিছু নিয়েই তো আমাদেরকে চলতে হবে তো চলো আজকে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের সপ্তাহে অন্তত মতো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা